আলাইকুম ফ্রেন্ডস আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আমি আরও একটি নিউ সো ফ্রেন্ডস আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই লতা জিপসাম ডেকোরেশন ইউটিউব চ্যানেলটি দেখছেন আপনাদের পক্ষে জানাই আমি লতা জিপসাম ডেকোরেশন কোম্পানির পক্ষ থেকে অভিনন্দন এবং স্বাগতম সো ফ্রেন্ডস আমি আজকে চলে আসলাম এটা হলো গাজীপুর কালিয়াকুর আমরা যে যে গ্রেস বাড়িটি আপনি দেখতে পারতেছেন খুবই সুন্দর মতন এখানে আমরা কাজটা স্টার্ট করেছি তো আসলে আমাদের এখানে এখন পর্যন্ত কাজটা কমপ্লিট হয় না অবশ্যই আমাদের রানিং করছে যেটা তো আপনাদের আমি দেখাবো এখানে আমরা কী কী কাজগুলো এখানে আমরা করবো এবং অলরেডি আমাদের কি কী কাজগুলো এখানে আমার করা আছে তো ফ্রেন্ডস আমরা চলুন কথা নামে আমরা বাসায় ভিতরে চলে যাই এবং আপনাদের দেখাবো আপনারা কখন কি কাজটা করাবেন যদি আপনাদের অবশ্যই নতুন বাড়ি হয়ে থাকে বা নতুন ফ্ল্যাট হয়ে থাকে আপনারা কখন কাজটা করালে আপনাদের ভালো হবে আপনার স্যাটিসফাই হবেন অবশ্যই আমি পরামর্শ আপনাদের সাথে করব বিস্তারিত এবং আপনারা যারা জিপসামের কাজটা করাবেন অবশ্যই আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব প্রাইস কীরকম কি এটা পরে তো বিস্তারিত আপনাদের বলবো আমি ভিডিওতে তো ফ্রেন্ডস আমরা চলুন কথা নামে আমরা ভিডিওরে চলে যাই এবং আমরা দেখাই আপনাদের এখানে আমাদের কী কী কাজ আমরা করা আছে তো ফ্রেন্ডস আমি চলে আসলাম বাসার নিসতলাতে তো এটা হলো ডুবলেস সিস্টেম এটা করা হয়েছে আমাদের দোতলাতে জিপসামের কাজ করা হয়েছে এবং আমি নিসতলাতে আপনাদের একটু দেখেন নিসতলা কেন পুরোটা জিপসামের সিলিং করা হবে এখানে এখন পর্যন্ত এটা যেহেতু পরে করা হবে এটা নিসতলা এখনো আস্তর করা হয় না এখন পুরি প্লাস্টার করা হয় না এটা নিচে হবে প্রথমত আমরা দোতলাতে এখন কাজ স্টার্ট করছি এবং মিসতলা কোনো আস্তর পরতে আসে এটা দোতলাতে আমার কাজ শেষ হলে তারপর আমরা নিসতলাতে কাজ করা হবে ইনশাল্লাহ তো আপনাদের আমি দেখাই একটু দোতলাতে না আমরা দোতলাতে আপনার দেখাই কী কী কাজগুলো আমরা এখানে করেছি এবং আপনাদের শুরুতে এখানে ডুবলেসের উপরে যেটা দেখতে পারতেছেন এখানে একটি সিলিং করা হবে এটা অনেক একটি ডিজাইন করা আছে আমি পাশে স্ক্যানে দিয়ে দিতেছি আপনাদের এখানে কি ডিজাইন করা হবে এখানে এবং এবং আরও কিছু উপরে কাজ করা আছে তো এখানে যেটা হলো ডুবলেস সিস্টেম যেহেতু করা হয়েছে যারা ডুবলেস বাড়ি উঠেছেন অবশ্যই যারা ডিজাইন কোনো না করলে আসলে ভালো লাগে না অবশ্যই কম বেশি সবাই ডিজাইনগুলি এখন কোনো করে তো এখানে আপনার একটি বড় একটি স্পেস আছে হল রুমের ভিতরে এটা তো এখানে আমাদের করা হবে জিপসামের সিলিং করা হবে এখানে এবং বেডরুমগুলি নর্মালভাবে কানিজ বর্ডার দেওয়া আছে এখানে মাঝখানে ছাপ্পান্ন ইঞ্চি সিলিং রোজ দেওয়া আছে এখানে এবং জ্বালানা করা হবে প্রতিটা জ্বালানার ভিতরে কেট করা হবে আরো কিছু রুমগুলি আছে এখানে এখন আমাদের কাজটাই হয় না এখন পর্যন্ত আমাদের রানিং এখানে একটি সিলিং করা হবে এই পাশে সাইড কানে দেওয়া আছে মাঝখানে সিলিং ঘোষ বাকি আছে লাগানো এখানে সিলিং ঘোষ লাগানো হবে খুব সুন্দর একটি টাইস দেখুন আপনারা এখানে আরেকটি ডিজাইন করা আছে দেখুন এই বেডরুমের ভিতরে সাইড দেওয়া আছে জ্বালানা করা আছে এখন পর্যন্ত জ্বালানা কোনো এটা কমপ্লিট হয় না আমাদের জাস্ট আমরা কোনো ফিটিং করছি এটার তারপরে কমপ্লিট করা হবে তো ফ্রেন্ডস আপনারা এখানে আমাদের যেটি দেখছেন অবশ্যই আমরা এখানে যেহেতু রানিং করছেন আমাদের এটা আপনাদের যখন কাজটা আমাদের শেষ হবে অবশ্যই আমি আপনাদের আরও কিছু বিস্তারিত আলোচনা করব এবং আপনারা যারা জিপসাম করাবেন অবশ্যই জিপসাম চেষ্টা করবেন আপনারা ফ্লোর টাইজের আগে করাতে হ্যাঁ যে আপনার টাইজ এটা আমাদের জিপসাম হয়ে গেছে তারপর কোনো টাইজগুলো করা হয়েছে এখানে আপনারা চেষ্টা করবেন অবশ্যই ফ্লোর টাইজের আগে জিপসামের কাজটা করাই নিতে এবং উপরে এরকম আপনার রঙ মারার আগে জিপসামের কাজটা করাই নেবেন সেই ক্ষেত্রে আপনার প্লাস্টার থাকলে দেখা যায় আমাদের এবং লং গ্যারান্টি পাবেন এবং প্লাস্টার যতদিন থেকে আসছে ততদিনকে আপনার গ্যারান্টি পাবেন কোম্পানি থেকে আপনার পঁচিশ বছর ওয়ারেন্টি সার্ভিস পাবেন তো ইনশাল্লাহ আমি আসলে আপনাদের যখন এইটা কাজটা শেষ হবে প্রজেক্টে তখন আমি আপনাদের ভিডিও দেবো অবশ্যই ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব না করেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারবেন ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন তো সবাই ভালো থাকবেন শুধু থাকেন দেখা দেখাবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম